মর্নিং সকলকে, আই বৃষ্টি চেপে পরিবারে অনেক অনেক ওয়েলকাম তোমাদের। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন 9:30 বাজে, মেয়ে স্কুলে যাবে, মেয়েও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমিও রেডি হয়ে গেছি। তো আজকে সকালবেলা 5:30 সময় অনেক তাড়াতাড়ি উঠেছি, আজকে অনেক কাজ ছিল, বিছানার চাদর ফাদর কাচা ছিল, মাথা শ্যাম্পু করলাম, মাথা ঘষলাম, তো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে এখন যাব হচ্ছে স্কুলে মেয়েকে দিতে। তো এখনো মেয়ের বন্ধু আর মেয়ের বন্ধুর মা আসেনি, তো তারা আসলে বেরোবো। তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো, আজকে মেয়ে স্কুলে যাবে সেই ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করব, তোমরা ভিডিওটা দেখো। তো দেখো আমি রাস্তার ধারে বেরিয়ে এসেছি, তোর বন্ধু বন্ধুর মা আসবে, তো দাঁড়িয়ে আছি। এখনো এসে পৌঁছয়নি, দেখো আমি এখনো বসে আছি, খুব হাওয়া হচ্ছে। এ দেখো একটা পুকুর আছে সামনে, আর এই মাঠটায় সবাই খেলা করে বিকেলবেলা। তো বন্ধুরা এসে গেছে, চলো। তো মেয়ে স্কুলে এসেই দেখো দোকানে কি সব কিনছে, তারপরে স্কুলে চলে যাবে। মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে একটা মন্দির ছিল, তো আমরা তিন বন্ধু মিলে মন্দিরের কাছে একটু বসলাম, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, তাই একটু মন্দিরের কাছে বসলাম আর একটু ভিডিও করে নিলাম, আমরা ফটো তুলে নিলাম কিছুক্ষণ। তো তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখতেই পাচ্ছ প্রচুর রোদ্দুর বেরিয়েছে, সবাই ছাতা দিয়ে গেছে রাস্তায় বেরিয়েছে, আমরাও ছাতা নিয়ে রাস্তায় বেরিয়েছি। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে। দেখো আমি বাড়ি চলে এসেছি, পুকুরগুলো দেখো লাল হয়ে গেছে, বুঝতে পারছো কি জানি না, দেখো পুরো লাল হয়ে গেছে। গাটা একটু ধুলাম, স্নান করে মাথা ঘষে গেছি, শ্যাম্পু করে গেছি, আবার এসে গা ধুতে হলো, এত রোদ্দুর বাইরে, যত মুখে জল দিচ্ছি না যেন মনে হচ্ছে গরম ভাব বেরোচ্ছে, একটা আবহাওয়া বেরোচ্ছে। পাখার তলে এসে বসতে তবে শান্তি হলো। তো সব বন্ধুরা মানে যাদের সাথে আসছিলাম তারা তো বাড়ি চলে গেছে, আমিও বাড়ি চলে এসেছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, দেখো এগুলো পুরো লাল হয়ে গেছে, শুধু আমি কালো বলে বুঝতে পারা যাচ্ছে না, যদি ফর্সা হতাম তাহলে বুঝতে পারা যেত। প্রচণ্ড রোদ্দুর, ছাতা নিয়ে গেছি তাও প্রচণ্ড রোদ্দুর। এইটা কিনলাম থাম্বস আপটা, ওই বন্ধুরা একটু খেয়েছে, আমি একটু রাস্তায় খেয়েছি, আর বাকি আছে খাবো। বাইরে থেকে এসে জামা কাপড়গুলো রোদে ছিল, শুকিয়ে গেছে, তুলে খাটেই রেখে দিয়েছি, পাঠ করার আর এখন আর ইচ্ছা হচ্ছে না, একটু রেস্ট নিয়ে নেব, অনেকক্ষণ উঠেছি আজকে সকালে, তো একটু রেস্ট নিয়ে নেব। ভিডিওটা আমি বেশি বড় করতে পারছি না, শরীরটা খুবই খারাপ লাগছে, একটু ঘুমবো একটু ভাবছি, এখন টাইম আছে সকাল 11:30, তোমাদের দাদা আসবে সেই 2 নাগাদ, মেয়েও সেই 3 সময় আসবে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে তো ডাল আলু পেঁয়াজ দিয়ে মাছের ডিমের তরকারি করেছি, ডাল করেছি, ভাত করেছি, তো সব কিছু করা আছে, করে রেখেই গিয়েছিলাম, কারণ আমি জানি রোদ্দুর থেকে এসে আর ইচ্ছা করবে না, মাথাটাও যন্ত্রণা হচ্ছে, রোদ্দুর পড়েছে মাথায়। তো আজকে ভিডিওটা আমি আর বড় করছি না, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমরা পাশে না থাকলে আমার এনার্জি আর সত্যি আসবে না। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।